नमस्कार, आमी अनामिका। आज आमी आपनादेर के देखाबो तेल कोई। तार जोन्नो आमी एखाने चारटे तेल कोई माछ निये निएछि एबं सेखाने नून हाफ टी स्पून दिए दिलाम एबं हलुद गुड़ो हाफ टी स्पून दिए भालोभावे माछेर मध्ये माखिए नेब। नून हलुद माखानो हये गिएछे, एरपर आमी एर मध्ये हाफ चामच सर्षेर तेल माखिए नेब माछेर गाए। माछ भाजार जोन्नो आमी प्यानटा बसिएछि, गरम करब एबं एखाने आमी সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। এখানে আমার প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। এখানে আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একের পর এক মাছগুলো তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি আর এক চামচ তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে, এরপর আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং লো হিটে এই মশলাটাকে একটু ভাজা করে নিতে হবে। এবারে আমি জিরে গুঁড়ো অ্যাড করলাম, লঙ্কা গুঁড়ো এক চামচ অ্যাড করলাম, হলুদ গুঁড়ো হাফ টি স্পুন এবং স্বাদ মতো নুন এখানে অ্যাড করলাম। ভালোভাবে মশলাটা একটু লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। মশলাটা এখানে আমার ভাজা হয়ে গেছে, তো আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আরও একটু জল দেব, দিয়ে কষিয়ে নেব। দেখে নিন, এখানে আমার এই মশলাটার তেল ছেড়ে এসছে, তো কষানো হয়ে গেছে। এরপর আমি এই মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে আর একটু ফুটতে দেবো মাছটা কিছুক্ষণের জন্য। দেখে নিন, এখানে আমার মাছটা পুরো একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করবো। তার আগে আমি এখানে হাফ টি স্পুন কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা দেখলেন আজকের এই তেল কইয়ের রেসিপিটি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।